যে দেশে মাশরাফির মতো একজন ক্যাপ্টেন আছে সে দেশের ক্রিকেটারদের চরিত্র নিয়ে লিখতে হয়, আমাদের এর থেকে লজ্জার কি হতে পারে? 18 বছরের ক্যারিয়ারে যে মানুষটার জীবনে নেই কোনো বাজে স্ক্যান্ডাল, তরুণ ক্রিকেটারদের বলতে নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। এবার আসি তামিম ইকবালের কথায়। বাংলাদেশের সকল রেকর্ডই তো এই মানুষটার ঝুলিতে। বাংলাদেশের কোনো সুন্দরী আছে যে তামিম তাকে অফার করেছে আর সে মেয়েটা নাকচ করে দেবে? তারপরও কেউ কি কখনো শুনেছেন তার নামে কোনো বাজে স্ক্যান্ডাল? আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের কথা কি আর বলবো, দেশে বিদেশে তার মেয়ে ভক্তের কমতি আছে কি? সাকিবের রাগ হয়তো একটু বেশি, কিন্তু তাকে নিয়ে শুনেছেন মেয়ে জাতীয় ব্যাপার নিয়ে কোনো বাজে স্ক্যান্ডাল? একজন উঁচু মানের ক্রিকেটার হতে হলে আগে একজন ভালো মানুষ হতে হয়। আমি একজন সেলিব্রিটি, এটা মানুষকে আবালের মতো বলে যেতে হয় না। হয়তো বা এটা হচ্ছে বা মানুষের খারাপ লাগছে, সেলিব্রিটি হয়েছে বলে এই জিনিসটাকে আস্তে আস্তে কমাইতে হবে, আস্তে আস্তে কমাইতেছি এবং আমি আস্তে আস্তে নিজেকে শুধরানোর চেষ্টা করছি। কিংবা পারফরমেন্সে রসত্ববোধ না এনে বা গাছ না কেটে চুষে চুষে রস খাওয়াটাও কিন্তু বোকামি। খেতে হয় বৈধ করেই খান, মরণ ব্যাধি নিজ দায়িত্বে না হয় নেবেন।